নমস্কার, আমি অরূপ কুমার পর্বত, চকদিক নগর তর্কদাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে কর্মরত অটোমোবাইল সাবজেক্টের ভোকেশনাল ট্রেনার। আমি এই ভিডিওটির মাধ্যমে ইঞ্জিন টিউনিং সম্পর্কে সংক্ষেপে একটি প্রেজেন্টেশন রাখবো অডিও ভিজুয়ালের মাধ্যমে, তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই আমাদেরকে জানতে হবে ইঞ্জিন টিউনিং কথাটির আক্ষরিক অর্থ, এবং এটি জানবার পরেই আমরা বিষয়টিতে ভালোমতো ফোকাস করতে পারবো। এক্ষেত্রে ইঞ্জিন বলতে অবশ্যই ইন্টারনাল কম্বাশন ইঞ্জিনকেই বোঝানো হচ্ছে, যেখানে ফুয়েল এর দহনের ফলে যান্ত্রিক শক্তি উৎপন্ন হয় এবং এই শক্তি চাকা পর্যন্ত পৌঁছানোর পরেই গাড়ি বা অটোমোবাইল গতিশীল হয়। সুতরাং এই ইঞ্জিনই হলো অটোমোবাইলের গতির উৎস। এবার আমরা জানবো টিউনিং সম্পর্কে। টিউনিং বা যাকে বাংলায় সামঞ্জস্যকরণ বলা হয়, সেটি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কোনো একটি সিস্টেম বা যন্ত্র সামগ্রী থেকে পরিমিত পরিমাণ আউটপুট বা কার্য পাবো সেটার সঠিক লেভেলটা বজায় রাখা। একটি ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটি বলি। আমরা তো বাইক কেনার সময় অবশ্যই বাইকের মাইলেজ হিসাব করে কিনি, যে 1 লিটারে কত কিলোমিটার যাবে। ধরা যাক 1 লিটারে বাইকটির 65 কিলোমিটার যাওয়ার কথা, কিন্তু বাস্তবে 1 লিটারে যাচ্ছে 45 কিলোমিটার। তাহলে আমরা আমাদের পরিমিত আউটপুট পাচ্ছি না, অর্থাৎ ইঞ্জিন বা অন্যান্য উপাংশের নিশ্চয়ই কোনো সমস্যা আছে যার জন্য এই মাইলেজ কমে গেছে, যার জন্য আমাদেরকে ইঞ্জিন এর টিউনিং করাতে হবে, যাকে আমরা সার্ভিসিংও বলে থাকি। তাহলে বোঝা গেল ইঞ্জিন টিউনিং কথাটির অর্থ অতি সরলভাবে। এবার আমরা জানব ইঞ্জিন টিউনিং কেন করতে হয়, অর্থাৎ ইঞ্জিনের কাজ কেন বিঘ্নিত হয় এবং ইঞ্জিন টিউনিংয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে। বাস্তবে কোনো জিনিস যদি অনবরত চলতে থাকে তাহলে একটি নির্দিষ্ট সময় তার তো ক্ষয় হবেই। এই ক্ষয় হতে হতে একসময় সঠিক মেকানিজম বিঘ্নিত ঘটে, তখনই আমরা আমাদের আকাঙ্ক্ষিত অর্থাৎ ডিজায়ার আউটপুট পাই না, এবং সে সময় টিউনিং বা সার্ভিসিং করে মেকানিজমটিকে সঠিক করতে হয়। আর ইঞ্জিনের টিউনিং তো সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ ইঞ্জিনের টিউনিং না করলে সঠিক মাইলেজ আমরা পাবো না এবং গাড়িতে তেল ভরতে ভরতে টাকার অপচয় হবে। তাই প্রত্যেকটি গাড়ির ক্ষেত্রেই ওই কোম্পানির ইউজার ম্যানুয়াল অনুযায়ী পর্যায়ক্রমিকভাবে ইঞ্জিন টিউনিংয়ের প্রয়োজন। এবার আমরা জানব ইঞ্জিন টিউনিংয়ের জন্য আমাদেরকে কোন কোন বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে এবং ইঞ্জিনের সেই সকল অংশগুলি যাতে সঠিকভাবে কাজ করতে পারে তার জন্য কি ব্যবস্থা অবলম্বন করব আমরা। ইঞ্জিনের টিউনিংয়ের জন্য আমাদেরকে 5টি অংশকে খেয়াল রাখতে হবে। এগুলি হলো 1 নম্বর ইনটেক পার্ট, 2 নম্বর এক্সস্ট পার্ট, 3 নম্বর ইগনিশন টাইমিং, 4 নম্বর চার্জ ইন্ডাকশান, এবং 5 নম্বর হলো ফুয়েল ম্যানেজমেন্ট। এগুলি ডিজেল ইঞ্জিন এবং পেট্রোল ইঞ্জিন দুটোর ক্ষেত্রেই কমন ফ্যাক্টর। এবার এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানব। 1 নম্বর আসছি ইনটেক পার্টসের ক্ষেত্রে। ইনটেক পার্টসে এয়ার ফিল্টার থাকে, তো আমাদেরকে সার্ভিস সেন্টারে গিয়ে অথবা নিজের যদি সম্ভব হয় তাহলে এয়ার ফিল্টার চেক করতে হবে রুটিং ওয়াইজ, এবং পোর্টে কোনো জ্যাম আছে কি না সেটাও দেখতে হবে। এটা পেট্রোল এবং ডিজেল ইঞ্জিন উভয়ের ক্ষেত্রে একই রকম হয়। 2 নম্বর হলো এক্সস্ট পার্ট, কম্বাশন প্রক্রিয়া হওয়ার পর যাতে ভেতরের এক্সস্ট গ্যাস ঠিকমতো বেরিয়ে যেতে পারে সেদিকটাও নজর রাখতে হবে, কারণ সেই জিনিসটা যদি পার্সিয়ালি ব্লক হয় তাহলে ইঞ্জিনের এফিসিয়েন্সি কমে যাবে। এক্ষেত্রে আমরা নজর রাখবো এক্সস্টের মাফলার এবং ক্যাটালাইজারের ওপর। 3 নম্বর পার্টটি হলো ইগনিশন টাইমিং। এই কম্বাশন প্রক্রিয়ার জন্য ইগনিশন টাইমিং যদি সঠিক না হয় তাহলে ইঞ্জিনের এফিসিয়েন্সি কমে যাবে এবং এতে ইঞ্জিনের অনেক ক্ষতি হয়। পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে এয়ার ফুয়েল মিক্সচার যখন কম্বাশন প্রক্রিয়া শেষে ইগনাইট হয়, সেই সঠিক টাইমিংটা যদি না সেট থাকে এবং যদি প্রি ইগনিশন হয়ে যায় তাহলে এফিসিয়েন্সি কমে যাবে। এবং এই ইগনিশন টাইমিং সঠিক করার জন্য ক্যাম্পশ্যাফ্টের টাইমিং সেট করতে হয় সঠিকভাবে। পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে ইগনিশনের সময় স্পার্ক প্লাগে যদি কোনো জ্যাম থাকে তাহলে ইগনিশন সঠিকভাবে হয় না, সেক্ষেত্রে স্পার্ক প্লাগটিকে চেকিং করে নেওয়া উচিত। 4 নম্বর হলো
ফুয়েল ম্যানেজমেন্ট এটি খুব বড় ফ্যাক্টর এই ইঞ্জিনের টিউনিং এর ক্ষেত্রে। এই ফুয়েল ম্যানেজমেন্টের মাধ্যমে পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কার্বুরেটরে এয়ার এবং ফুয়েলের মিক্সিং ঘটে ইঞ্জিনের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এক্ষেত্রে কার্বুরেটরে স্ক্রু যদি টাইট করা হয় সেখানে ফুয়েল লাইন এবং এয়ার লাইন এ দুটোকে সঠিকভাবে সেট করা যায়। আবার পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রেই বর্তমানে ফুয়েল ইঞ্জেক্টর ব্যবহৃত হয়, সেক্ষেত্রে ফুয়েল ইঞ্জেক্টরটিকে ঠিকঠাকভাবে চেকিং করে নেওয়া উচিত যাতে এর মধ্যে থেকে ইঞ্জেকশন ঠিকভাবে হচ্ছে কি না। এইভাবে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রেও ইঞ্জিন ম্যানেজমেন্ট ইউনিটটি ঠিকঠাকভাবে কাজ করছে কি না সেটিও ঠিকঠাক চেকিং করা উচিত এবং প্রয়োজন হলে সেটিকে সার্ভিসিং করা উচিত। আর 5 নম্বর হলো ফোর্স ইন্ডাকশন, অর্থাৎ চার্জ মানে হচ্ছে ফুয়েল কি প্রক্রিয়ার মাধ্যমে ইঞ্জিনের সিলিন্ডারের ভেতর প্রবেশ করছে সেই দিকটিকেও নজর রাখতে হবে, অর্থাৎ পাম্পিং ইউনিটটি যাতে সঠিকভাবে কাজ করে তার জন্য এর চেকিং করতে হবে যাতে করে ইঞ্জিন সিলিন্ডার পর্যন্ত এই চার্জ বা ফুয়েলের প্রবাহ সঠিকভাবে বজায় থাকে। একটি ইঞ্জিনের স্বাভাবিক কার্যকলাপ বজায় রাখার জন্য ইঞ্জিন টিউনিং এর ক্ষেত্রে আমাদেরকে এই সব জিনিসগুলো ইন্সপেকশন রুটিন ওয়াইজ করতে হবে যেগুলো আমাদের গাড়ির ইউজার ম্যানুয়ালে কোম্পানি দ্বারা নির্ধারিত করা আছে। এই ছিল ইঞ্জিন টিউনিং সম্পর্কে একটি সংক্ষেপ আলোচনা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।